ডেইলি বৃষ্টিতে আর ডেইলি জল বাড়ে, জল বাড়তে বাড়তে ওখানে এসে লাইফ লাইনের সামনে পর্যন্ত আই গেছে। এটা হলো লাইফ লাইনের উল্টা সাইডে, রন বেলা সাইডে ফ্ল্যাট। তো আইতো আইতো বাপ, নদীর জলও বাড়ে দিনে দিনে, ডেইলি জল বাড়ে, দেখা যাক কি হয়। এই নেশা পয়েন্ট শুরু, জল আই গেছে, মানুষে আটু পাও, বাইক স্টার্ট অফ হয়ে যায়, গাড়ি স্টার্ট অফ হয়ে যায়, পুরা নেশা পয়েন্টের সামনে, পেট্রোল পাম্পের সামনে পুরা জল 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 জল, নদীর জলও বাড়ছে, কতটুকু দেখা যাক কবে ফ্ল্যাট হইব না, না হইলে তো ভালো হই, কিন্তু হইলে তো যা দুর্গতি। গতবার দুইবার, মে মাসে একবার, জুন মাসে সেম টাইমে ফ্ল্যাট আসলো শিলচর, আর এখানে কমর জল আসলো, ওখানে আছে আটু জল, আস্তে আস্তে কমে গেলে ভালো হয়, না হইলে তো আর ফ্ল্যাটের দুর্গতি, ফ্ল্যাটের দুর্গতি তো আর কইয়া লাভ নাই। দুইবারে পুরা মাপ পাইলিছি ভালো মতে, ফ্ল্যাট কি কত প্রকার কি কি, তো পুরা তো জল জল হইয়া রয়েছে। আর এই তো জলের কারণে গাড়িও জাম লাগে, টমটম পাল্টি মারে, বাইক স্টার্ট অফ হয় ঠেলায়, গাড়িও স্টার্ট অফ হয়ে যায়, এরকম করে চলে। রইল ওয়াটার সাপ্লাই অফিসের সামনে, এটাও জলে জল, বহুত ওই লাইফ লাইন থেকে শুরু হয়েছে জল। আর এদিকে কই লিঙ্ক রোড আয়ে গেছি, এখন লিঙ্ক রোড আয়া, এই লিঙ্ক রোডের ফার্স্ট লিঙ্ক রোডের মুখ, ফার্স্ট লিঙ্ক রোডের ভিতরে মুখে জল হইয়া রয়েছে, লেগিয়া ওই গাড়ি একটা দাঁড়িয়েছে এই স্পট, গাড়িটা যাইতো নি না চিন্তা করে মনে করে দাঁড়াইয়া, যে ডুববো নি না বাঁচিয়ে বাঁচিয়ে যাইব। তো এই ফার্স্ট লিঙ্ক রোডের মুখের অবস্থা পুরা জল, মানুষের দুর্গতি, নিশা করলে তো আরও বেশি দুর্গতি, নালা ব্লক থাকে জল ঢুকে যায়, এদিকে একটু কমছে, ওই আবার সামনে আছে ওই ইলেকট্রিসিটি বোর্ড অফিসের সামনে পর্যন্ত জল আছে, ওই দেখা যায় জল, বালা বৃষ্টি হতো ডেইলি বৃষ্টি দেয় কি তা জল যাইব কই, উপর থেকেও জল নামের, কালকে নিউজ এসেছি অনেক জায়গা জল জল, কালি নামের ওই অবস্থা নাই, এখানে ফ্ল্যাটটা না হইলেই বালা, দেখা যাক।